নমস্কার আমি দেবরত রায় আমি মনীষা ঘোষ আজ আপনাদের সামনে স্বপন গাঙ্গুলির হ্যাঁ একটু কাজ আছে কিছু বলবেন আরে আজ কি রবিবার আজও তোমাকে তো রবিবার কোনো কাজ থাকতে পারে না না বলছিলাম কি সারা সপ্তাহে তো তোমার আপিস যা বলবা তাড়াতাড়ি বলুন অত ভনিতা করবার দরকার নেই না সেরম কিছু নয় তুমি অত রাত করে আপিস থেকে ফেরো আপনার কি খিদে পেয়ে যায় রান্না তো করাই থাকে ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন নিজের খাওয়ার কথা বলছি না আসলে নতুন জায়গায় আমরা সবই ফ্ল্যাটে এসেছি ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলছিল তোমার বউমা অত রাত করে ফেরে তুমি একটু করকে দিতে পারো না তাই আপনি আমাকে করকে দিতে এলেন ওভাবে কথা বলছো কেন বৌমা কিভাবে বলবো যান ফ্ল্যাটের লোকেদের গিয়ে জিজ্ঞেস করে আসুন তাছাড়া তোমার এই পোশাক আশাক যেমন এই যে হাত কাটা জামা আপনিও তো গরমে হাত কাটাই পড়ে আছেন মা আমার আর তোমার বয়স এক হলো সে কি বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে আমরা তো আপনাদের দেখেই শিখবো এই তো আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়েই বেরিয়ে আসেন এবার থেকে আমিও তাই আসব আমি বোধহয় তোমাকে বোঝাতে পারলাম না আসলে খোকা অত বড় একজন অফিসার তার তো একটা প্রেস্টিজ আছে হ্যাঁ আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে কেন লিফটে আসতে পারে না আমি বারুণ করেছিলাম লিফ্টে যদি আটকে যায় তাই বুঝি শোনো ওরকম বড় পোস্টে চাকরি বাকরি করলে একটু খেতে হয় আপনার খোকার বউ কিছু কম পোস্টে চাকরি করে না মা এবার থেকে আমিও মাঝে মাঝে না না বউ মা ও কাজটি তুমি করো না ভয় নেই মা আসবো না সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো দূর আমি যাই তোমার মুখের কোনো লাগাম নেই একদিন খাবেন না মা নিয়ে আসবো আপনার জন্য তোমার বাবা সারা জীবন ভোর একটি খাওয়াতে পারলো না সে কি বাবা মাল খেতেন ওই মাইনের দিন একটু আজটু এ কথা যেন তুমি আবার খোকাকে বলো না আমিও এক দিন খেলে যেন খোকাকে বলবেন না আপনার গুরুদেবটি তো দিন রাত খান ওটা ওদের কারণ সেবা আপনিও না হয় একটু অকারণ সেবাই করলেন একটু সংসারের দিকে মন দাও খালি টাকা টাকা করলেই চলবে চার বছর হলো তোমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না আপনি হামাগুড়ি দিন না মা ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয় চার বছরে একটা বাচ্চা হয় না আপনার তোমার ষাট বছর দাম্পত্য জীবনে মাত্র একটি খোকা আমারও না হয় তাই হবে তোমার মতো আজকালকার বৌদি রকম সকম আমার ভালো লাগে না খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিন আশ্রমে থাকবেন আশ্রমিক হবেন জানেন তো শ্রম করে যারা খায় তারা শ্রমিক আর বিনা শ্রমে যারা খায় তারাই আশ্রমে হ্যাঁ হ্যাঁ তা তো বলবেই আমি তো বিনা পরিশ্রমেই তোমাদের সংসারে খাই কবে আমি কাশিবাসী হয়ে চলে যেতাম নেহাত খোকা আমার রত্নতুল্য তুল্য ছেলে তাই পড়ে পড়ে তোমার মুখ ঝামটা শুনছে ছেলের দোষগুলো একটু দেখার চেষ্টা করুন মা সবসময় বউয়ের দোষ ধরবেন না ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে কোনো দোষ নেই উঁচু পোস্টে কাজ করে তো ওইরকম রকম একটু একটু হয়েই থাকে ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না ঠাকুর ঘর মানবে না জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে খোকা আমার বরাবরই ওরকম ছন্ন ছাড়া তুমি একটু মানিয়ে নিলেই তো পারো বৌমা ও আমি খোকার কোনো দোষী ধরি না ধরেন ধরেন যদি দেখেন খোকা আমার সঙ্গে ফিসফিস করছে বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে হাসি ঠাট্টা করছে ওমনি খোকা বউয়ের সাথে ওরকম আদি খেদা করিস না তুই না পুরুষ মানুষ কথাটা কি মিথ্যে আমাদের সময় রাত্রে ঘরে এসে তবে বরের সাথে দুটো কথা বলতে পারতাম আপনাদের কথা ছাড়ুন তো এক গাদা দেওর ভাসুর যা সব ফষ্টি নষ্টি হতো আপনাদের আমার তো একটা দাওরও নেই যে একটু মনের কথা বলবো তবে আপনি কিন্তু না লাইফটা খুব এনজয় করেছেন ভেরি মাই ডিয়ার শ্বশুর সিক্সটি ফাইভ ইয়ার্স কি রোম্যান্টিক তুমি বুড়ো শ্বশুর কেউ ছাড়বে না বারে খারাপ কি বললাম আসলে আপনি না বড্ড জেলাস শ্বশুর মশাই সুখ্যাতি আপনার সহ্য হয় না হ্যাঁ হ্যাঁ সুখ্যাতি তো করবেই বুড়ো বয়সে ভীমরতি আমি চানলে বৌমা আমি খেতে দিলে বৌমা নেই এমন স্নানের সময় গরম জলটা বৌমাকেই দিতে হবে নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম একটু আত্ম শখ হয়েই থাকে মা তবু তো লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজাটা আরে গো তোমার শ্বশুরের চিরকালের অভ্যেস অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু আনবেনি মা আপনি কোনোদিন প্রেম করেছেন কাকে কি বলছো বৌমা মানে না বলছিলাম কি আপনাদের তো অল্প বয়সে বিয়ে হতো এত বড় দাম্পত্য স্প্যানে এদিক ওদিক একটু আদ না সেরম কিছু মনে পড়ে না তবে তোমার শ্বশুরের এক বন্ধু আমার প্রতি একটু দুর্বলতা ছিল উনি কি করতেন মা আরে সেরম কিছু না তবে একবার আপনার হাত ধরেছিলেন বা পা ধরেছিলেন আরে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন হ্যাঁ নয় বিজয় করতে আমাকে আমার শাশুড়ি ভেবে প্রণাম করেছিলেন আপনি কি করলেন আরে দৌড়ে পালাতে গিয়ে ওনার ঘাড়ের উপরেই পড়ে যায় লজ্জা কি লজ্জা কী শিহরণ এর মধ্যে আবার শিহরণটা কোথায় দেখলে হয় হয় মা আমিও তো একজন মেয়ে এই দেখুন না কাল অত রাতে আমি আর আমার বস সোহাগ যখন লিফটে নামছি হঠাৎ হয়ে গেল লোডশেডিং লিফটের মধ্যে ঘুটঘুটে অন্ধকার আমি তো ভয়ে সোহাগকে একদম জড়িয়ে ধরেছি হ্যাঁ তোমার লজ্জা করলো না কি করব ভয় করলো যে তারপর আর কি এক এক মিনিটের মধ্যেই আলো এসে গেল মিনিট মানি মানি ষাট খোকাকে বলেছো মা আপনি যেন কি এ কথা ওকে বলা যায় আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের উপর পড়লেন যখন যাই বলো বৌমা তোমাদের দিনকালটা ভালো নয় তোমরা কোথায় থামতে হয় সেটাই জানো না প্রবলেম তো ওখানেই মা আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম দেওয়া হতো না আর আপনাদেরকে পুরুষ দেবতাটির উপরই নির্ভর করতে হতো হাজার টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটত আর আপনারা আপনারা লন্ঠন জেলে সারা রাত অপেক্ষা করতেন পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর জামানা বদলে গেছে মা জামানা বদলে গেছে কটা বাজে কত দেরি হয়ে গেল আমি চলি ওভার টাইম আছে আপনার খোকা ফোন করলে বলে দেবেন ফিরতে রাত হবে হ্যাঁ বৌমা সারাটা দিন আমার একা একা কি করে যে কাটবে জানোই তো তোমার শ্বশুর খবরে কাগজ আর স্পোর্টস চ্যানেল নিয়ে ব্যস্ত থাকেন তাতে কি মা আপনিও দেখুন না এম টিভি দেখুন নেটফ্লিক্স দেখুন ফ্যাশন শোজ দেখুন বয়সটা ভুলে যান মা প্রতিটি মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন আহ আজ তো আপনার খোকা নেই আসুন আজ আপনাকে একটু হামি খেয়ে বেরোই ছাড়ো ছাড়ো ছারো গো তাকা